এবার রাজধানীর খিলগাঁওয়ে বাজারের আগুনে পুড়েছে অর্ধশতাধিক দোকান। বুধবার ভোর রাতে আগুন লেগেছে এবং সোয়া পাঁচটায় নিয়ন্ত্রণে আসেছে। তো যদিও সকালবেলা আগুন দেখা গেছে, আগুন নিভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মী সহ দুজন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে 16টি ইউনিট। বুধবার দিবাগত রাত 3:15 অগ্নিকাণ্ড সূত্রপাত বলে জানানো হয়েছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। বাজারের সামনে জড়ো হয়েছেন ক্ষতিগ্রস্ত দোকানিরা, তাদের চোখে মুখে সর্বশান্ত হওয়ার উদ্বিগ্নতা দেখা গেছে। মলিন চেহারায় তাকিয়ে থেকে আছেন পুড়ে যাওয়া দোকানগুলোর দিকে। তাদের মধ্যে বাজারের সামনে বসে বিলাপ করতে দেখা গেছে অনেককে। ফায়ার সার্ভিসের উপপরিচালক অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স দিলীপ কুমার ঘোষ জানিয়েছেন, রাত 3:15 দিকে খিলগাঁও বাজারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 15টা ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় ভোর 5:15 দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এই বাজারে ছোট বড় মিলিয়ে প্রায় 1300 দোকান ছিল, তার মধ্যে আনুমানিক অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে অনেক দোকানে। তবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি ফায়ার সার্ভিস। তদন্ত শেষে এই বিষয়ে বিস্তারিত জানানোর কথাও জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তবে দোকানিরা বলছেন কোটি কোটি টাকা সম্পত্তি পুড়ে গেছে তাদের, পুড়ে গেছে তাদের শেষ সম্বল, শেষ অবলম্বনটুকু। এখন তারা আবারও ঘুরে দাঁড়াতে চায়, সহায়তা চেয়েছে সরকারের। হঠাৎ করে রাজধানীতে একের পর এক আগুন কেন লাগছে সেই বিষয়ে কোনো জবাব নেই কর্তৃপক্ষের। তবে উদ্বিগ্নতা বেড়েছে নগরবাসীর, উদ্বিগ্নতা বেড়েছে নগরের বাসিন্দাদের। একটার পর একটা আগুনে কেড়ে নিচ্ছে প্রাণ, পড়ে যাচ্ছে মূল্যবান সম্পদ, সর্বসারা হয়ে পড়ছেন অনেকেই। মাত্র কদিন আগে 31 তারিখ অর্থাৎ মার্চের 31 তারিখে গুলশান 1 নম্বরের DNCC মার্কেটে আগুনে পড়েছে শত শত দোকান, পুড়ে গেছে কোটি কোটি টাকার সম্পত্তি। ঠিক তার 2 দিন আগে অর্থাৎ 29 মার্চ পুড়ে গেছে বনানীর FR টাওয়ার, সেখানে প্রাণহানির ঘটনা ঘটেছে, 26 জন মারা গেছে শেষ অবধি। অথচ তার 1 মাস আগে চকবাজারের চুরিহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছে 81 জন। এত অগ্নিকাণ্ড, এত মানুষের প্রাণহানি, তবু টনক নড়ছে না কর্তৃপক্ষের, তবু টনক নড়ছে না নগরবাসীর। দোহাই দিচ্ছে নগরবাসীকে সচেতন হতে, নগরবাসী তো সচেতন হবেই, তবে যারা এই বিষয়ে কাজ করেন তারা কি করবে, তারা কি আঙুল চষবে এমন প্রশ্ন নগরবাসীর। আমাদের এই ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে, নতুন নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।